নমস্কার বন্ধুরা দীপেন আলার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশে চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ওয়াইজ মোট দুই হাজার পাঁচশো আছে এইভাবে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে এই জিডিএস পোস্টে আবেদন করার জন্য অনলাইন ফর্ম ফিল চলছে যেটা পনেরোই থেকে শুরু হয়েছে এবং আগামী পাঁচই আগস্ট পর্যন্ত এই ফর্ম ফিল চলবে তো আজকের ভিডিওতে এই ইন্ডিয়ান জিডিএস পোস্টে কি করে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে ফিস পেমেন্ট কারা করবে কীভাবে করবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই যারা যারা এই পোস্ট অফিসে জিডিএস পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাইছো এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবে এবং এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নিচে থাকা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবে আর যারা ফেসবুকে দেখছো তারা আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে এই জিডিএস পোস্টে অ্যাপ্লাই করার জন্য এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জিডিএস অনলাইন এগেঞ্জমেন্টের সেই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে তোমরা ওয়েবসাইটটি ওপেন করে নেবে যেটা এখন আমি অনস্ক্রিনে ওপেন করে রয়েছি এই ওয়েবসাইটেই তোমরা যদি এই পেজটা ওপেন করো এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এই পেজেই প্রথমে আমি আগে নোটিফিকেশানটা ডাউনলোড করা দেখিয়ে দিই তারপর কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার কী কী প্রসেস রয়েছে সেগুলো বলবো তো প্রথমেই তোমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবে বা দিকে ক্যান্ডিডেট কর্নার রয়েছে এবং এখানেই প্রথম অপশান রয়েছে নোটিফিকেশান তো নোটিফিকেশানে ক্লিক করে ডান দিকে ডেসক্রিপটিভ নোটিফিকেশান থাকবে এটা ক্লিক করে ডাউনলোড করে তোমরা চেক করতে পারো এখান থেকে আমি শুধু দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে এই ফর্ম ফিল আপের যে টাইম টেবিল সেটা একটু দেখে দিই প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ রেজিস্ট্রেশন এবং অনলাইন যে ফর্ম ফিল আপ সেটা পনেরো সাত দু হাজার চব্বিশ থেকে পাঁচ আট দুই হাজার চব্বিশ পর্যন্ত চলবে এবং তারপর এডিট এবং কারেকশন উইন্ডো যেটা ছয়ই আগস্ট থেকে আটই আগস্ট দুই দিন চলবে তো নিচে আরও বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো তো এগুলো আমি আর আলোচনা না করে সরাসরি যে ফর্ম ফিল আপের প্রসেস সেখানে চলে যাব এবং এখানে নোটিফিকেশানের মধ্যে তোমরা ইনস্ট্রাকশানে গিয়ে সেগুলো চেক করে দেখতে পারো অথবা সার্কেল ওয়াইজ যে ভ্যাকেন্সি সেটাও দেখে নিতে পারো তো এরপরে রেজিস্ট্রেশনের অপশান রয়েছে রেজিস্ট্রেশনের জন্য যখন রেজিস্ট্রেশন অপশানে তুমি ক্লিক করবে দান দিকে অপশান পাবে রেজিস্ট্রেশন তো সেই অপশানে আবার ক্লিক করবে এবং এই অপশানে ক্লিক করলে লোডিং হয়ে তোমার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে বলেছে ভ্যালিডেট ইউর ডিটেলস তো প্রথমেই এখানে রয়েছে মোবাইল নাম্বার এন্টার টেন ডিজিট মোবাইল নাম্বার তো তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে এবং ডান দিকে ভ্যালিডেট মোবাইল নাম্বারে ক্লিক করবে তাহলে তোমার যে মোবাইল নাম্বার তুমি দিলে সেখানে একটা ওটিপি চলে যাবে এবং সেই ওটিপি দেওয়ার জন্য এখানে একটা বক্স ওপেন হবে তো ভ্যালিডেটে ক্লিক করলে এইভাবে লোডিং হবে এবং তোমাদেরকে একটা মেসেজ শো করবে যে তোমার সেই রেজিস্টার যে মোবাইল নাম্বার যেটা তুমি দিলে সেখানে ওটিপি গেছে তো তারপর সেই ওটিপিটা এই বক্সে এন্টার করতে হবে এবং ওটিপি এন্টার করার পর ডান দিকে অপশান পেয়ে যাবে সাবমিট ওটিপি এই সাবমিটে ক্লিক করবে যদি ওটিপি ঠিক থাকে সাবমিট সাকসেসফুল হয়ে যাবে এবং তোমাকে দেখাবে যে তোমার মোবাইল নাম্বার ভেরিফিকেশান হয়ে গেছে এর ঠিক নিচেই দুই নম্বরে রয়েছে ইমেল তো এখানে তোমার একটা ইমেল আইডি দিতে হবে এবং সেম একইভাবে ইমেল আইডি দেওয়ার পর ডান দিকে ভ্যালিডেট ইমেলের অপশন রয়েছে সেখানে ক্লিক করবে ক্লিক করলেই তোমাদের সামনে একটা মেসেজ শো করবে সেটাকে ওকে করে দিবে এবং তোমাদের সেই ইমেল আইডিতে একটা ওটিপি চলে যাবে এবং ডান দিকে একটা বক্স ওপেন হবে এই বক্সে সেই ওটিপিটি লিখবে এবং বা ডান দিকে অপশান রয়েছে সাবমিট ওটিপি এই সাবমিটে ক্লিক করবে এবং একইভাবে মোবাইল নম্বর যেভাবে তোমাদেরকে দেখাবে যে মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এই ইমেলের ক্ষেত্রেও একই মেসেজ শো করবে দেখতে পাচ্ছ ইমেল সাবমিটেড সাকসেসফুলি এরপরেই রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস্ট সার্টিফিকেট অর্থাৎ তোমার মাধ্যমিকের যে পাস্ট সার্টিফিকেট সেখানে যেভাবে তোমার নাম রয়েছে সেই নামটা এন্টার করতে বলা হয়েছে তোমার নাম প্রথমে লিখবে বলা বলছে ফাদার নেম বা মাদার নেম এটাও সেকেন্ডারি যে সার্টিফিকেট পাস্ট সার্টিফিকেট সেটা অনুযায়ী তোমার বাবা অথবা মা যে কোনো একজনের নাম লিখবে তারপর ডেট অফ বার্থে গিয়ে ক্লিক করলেই একটা ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার থেকে তোমার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবে এরপরে রয়েছে জেন্ডার তো সিলেক্টে ক্লিক করে তোমার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্টে ক্লিক করলে অপশান পেয়ে যাবে তারপরে যেটা সাত নম্বর অপশন রয়েছে কমিউনিটি ছয় নম্বর অপশানটা কিছু করার দরকার নেই যেটা ট্রান্সজেন্ডারদের জন্য রয়েছে তো সাত নম্বর অপশানে রয়েছে কমিউনিটি এখানে ক্লিক করলে অপশান পাবে এখান থেকে তোমার কমিউনিটিটা সিলেক্ট করবে এরপর সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট অর্থাৎ তুমি মাধ্যমিক পাস করেছো কোন সার্কেলের আন্ডারে অর্থাৎ কোন স্টেটের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট সার্কেলে ক্লিক করলে সমস্ত স্টেটের নাম আসবে এখান থেকে তুমি তোমার স্টেটটা সিলেক্ট করবে এরপর ইয়ার অফ পাসিং থেকে কত সালে তুমি পাশ করেছো সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে তারপরে লাস্ট অপশান রয়েছে ইন্টার দ্য টেক্সট শো বিলো ডান দিকে দেখবে একটা ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোডটা এই বক্সে লিখতে হবে এবং নিচে যে সাবমিট বাটন দেখছো এখানে ক্লিক করবে এইভাবে লোডিং হয়ে তোমাদের সামনে একটা সাকসেসফুল মেসেজ শো করবে যে প্রথম স্টেজের রেজিস্ট্রেশন প্রসেস যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং তোমার মোবাইলে এসএমএস এর মাধ্যমে তোমার সেই ইউজার আইডিটা পাঠিয়ে দেওয়া হবে তো এরপরে তোমরা এই পেজেই একটু স্কল করে নিচের দিকে যদি চলে আসো এখানে তোমাদের কিছু ডিটেলস ফিল করতে হবে বলেছে প্লিজ কন্টিনিউ ফিলিং ইওর ডিটেলস বিলো তো প্রথমেই রয়েছে আধার নম্বর যদিও এটা ম্যান্ডেটারি নয় তুমি চাইলে দিতে পারো বা না দিলেও কোনো সমস্যা নেই এরপরে বলা হয়েছে যে তোমার কোনো ডিসেবিলিটি আছে কি না তো এখানে ইয়েস অথবা নোয়ের অপশান রয়েছে ইয়েস করলে নিচে আরও একটা অপশান রয়েছে টাইপ অফ ডিসেবিলিটি সেখান থেকে টাইপটা সিলেক্ট করতে হবে আর নো করলে এখানে কিছু করার প্রয়োজন নেই তো আমি এখানে এটাকে নো করে রাখছি এরপরে বলছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল অর্থাৎ মাধ্যমিকে তুমি কোন ভাষাতে পরীক্ষা দিয়েছো তো আমি এটা সেখান থেকে সিলেক্ট করে নিলাম এরপরে রয়েছে ওয়েদার এমপ্লয়েড অর্থাৎ তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো কি না যদি ইয়েস করো সেক্ষেত্রে নিচে বলছে এনএসসি অ্যাভেলেবেল আছে কিনা সেটাকে ইয়েস করতে হবে আর যদি তুমি কোনো এমপ্লয়েড না হও অর্থাৎ কোথাও কাজ না করো এটাকে নো করবে এরপরে বলছে আপলোড ফটো এবং ফটোর ক্ষেত্রে পঞ্চাশ কেবির মধ্যে সাইজ হতে হবে এবং এখানে একটা ডাইমেনশন দেওয়া রয়েছে দুইশো বাই দুশো তিরিশ পিক্সেলের মধ্যে তো চুজ ফাইলে ক্লিক করে তোমার গ্যালারি থেকে ফটোটাকে আপলোড করবে আপলোড হয়ে গেলে তোমার সামনে অন স্ক্রিনে এইভাবে শো করবে এরপরে সিগনেচার রয়েছে যেটা কুড়ি কেবির মধ্যে সাইজ হতে হবে ঠিক একইভাবে একটা ডাইমেনশন দেওয়া রয়েছে তো তোমাদের যে সিগনেচার সেটা এখানে আপলোড করবে এবং সাইজ ও ডাইমেনশন ঠিক থাকলে সেটা কিন্তু এখানে শো করবে এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করলে তুমি যেগুলো ডিটেলস ফিল করেছিলে সেগুলো আবারও শো করবে তো রেজিস্ট্রেশন ডিটেলসগুলো সব একবার ভালোভাবে দেখে নেবে এবং সব ঠিকঠাক থাকলে নিচের দিকে আবারও তোমরা এগিয়ে যাওয়ার অপশান পাবে তো নিচে এসে একটা ডিক্লারেশান থাকবে সেই ডিক্লারেশানটা টিক করে দিয়ে তোমরা সাবমিট করবে সাবমিট করা মাত্রই এইভাবে কিছুক্ষণ লোডিং হবে এবং তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এই ধরনের একটা মেসেজ শো করবে যে ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা নোট করবে এবং নিচে অপশানভাবে কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করা মাত্রই এর পরবর্তী ধাপে যাওয়ার জন্য তোমাদের লগ করতে হবে আবারও তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক এখানে সিলেক্ট হয়েই থাকবে নিচে এসে অপশানটা যে সার্কেল অ্যাপ্লাইং ফর তুমি কোন সার্কেলের জন্য অ্যাপ্লাই করো করবে তো সেটা আগে যেটা সিলেক্ট করেছিল সেই সার্কেলটা এখানে সিলেক্ট করবে তারপর সাবমিট করবে সাবমিট করলেই তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে তো সেটাই এখানে বলছে এটাকে ওকে করবে ওকে করলে ওটিপিটা তোমার সেই মোবাইল নম্বরে চলে যাবে তারপর সেই ওটিপিটা এখানে এন্টার ওটিপির বক্সে এন্টার করবে এবং নিচে একটা ক্যাপচা কোড শো করছে সেই ক্যাপচা কোডটা ফিল করে নেক্সটে ক্লিক করবে এইভাবে লোডিং হয়ে তোমাদের সামনে লগ হয়ে যাবে এবং যেখানে দেখতে হবে রেজিস্ট্রেশন ডিটেলস এবং অ্যাপ্লিকেশান ফর্ম এই দুটো কমপ্লিট হয়ে আছে এবার এখানে চুজ প্রিফারেন্স তার আগে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে তো তোমরা নিজের দিকে গেলে পরে অ্যাড্রেস ডিটেলসটা পেয়ে যাবে তো বা রয়েছে কমিউনিকেশান অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস তো কমিউনিকেশান অ্যাড্রেসের মধ্যে তুমি বর্তমানে যেখানে থাকছ সেই ঠিকানাটা দিতে হবে এবং পারমানেন্ট অ্যাড্রেসে তোমার ডকুমেন্টের যে ঠিকানা রয়েছে এবং কারো ক্ষেত্রে কমিউনিকেশান অ্যাড্রেস ও পারমানেন্ট অ্যাড্রেস দুটো সেমও হতে পারে অর্থাৎ সে যেখানে বাস করে সেখানেই বর্তমানে থাকছে তো সেক্ষেত্রে তার দুটো অ্যাড্রেস সেম হবে যদি আলাদা হয় আলাদা আলাদাভাবে লিখতে হবে তো প্রথমেই তোমার ডোর হাউস অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার অথবা কেগুলো না থাকলে তোমরা গ্রামের নামটা লিখবে তারপর স্ট্রিট সেখানে তোমরা তোমাদের পোস্ট অফিসের নাম লিখতে পারো এরপর ভিলেজের নাম তারপর তোমাদের মন্ডল ডিস্ট্রিক্ট বা পঞ্চায়েতের নাম এবং পিনকোড ঠিক একইভাবে ডান দিকে এগুলো দিতে হবে তবে তার আগে প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেসের পাশে একটা অপশন রয়েছে সেম অ্যাস কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ এই কমিউনিকেশান অ্যাড্রেসের সেম অ্যাড্রেস হলে পরে তোমরা এই বক্সটাতে টিক করলে অটোমেটিক এই অ্যাড্রেসটা ডান দিকে ফিল হয়ে যাবে আর যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই বক্সে টিক করবে না আবারও সেম একই হবে তোমরা এখানে ডোর স্ট্রিট ভিলেজ এগুলো সব এক এক করে লিখবে অর্থাৎ তোমার যে অ্যাড্রেস সেটা তুমি এখানে ফিল করবে তারপরে নিচে রয়েছে কোয়ালিফিকেশান ডিটেলস যেখানে তোমার সার্কেল কোথা থেকে তুমি পাশ করেছো মাধ্যমিক পরীক্ষা কত সালে পাস করেছো সেগুলো সিলেক্ট থাকবে এরপরে সিলেক্ট বোর্ডে গিয়ে তোমার বোর্ডের নামটা সিলেক্ট করতে হবে তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বোর্ডের যে লাস্ট অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর্ম দুই হাজার বারো অনওয়ার্ডস এই অপশনটা সিলেক্ট করতে হবে আর যারা তারা আগে পাশ করেছে তার ক্ষেত্রে বোর্ডের নামগুলো একটু চেক করে দেখে নিবে যেই বোর্ডের আন্ডারে তুমি পড়ছো সেই বোর্ডটা সিলেক্ট করবে এবং নিচে গিয়ে সিলেক্ট রেজাল্ট টাইপে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে এটা মার্কস একটাই অপশন আছে তো এটাই সিলেক্ট করতে হবে যদি অন্য বোর্ড হয় যদি অন্য বোর্ডে কেউ পাস করে ধরো সেন্ট্রাল বোর্ডে কেউ পাস করেছে সেক্ষেত্রে যদি তুমি সেন্ট্রাল বোর্ডটাকে সিলেক্ট করো তাহলে তোমার এখানে এই সিলেক্ট রেজাল্ট টাইপে তিনটা অপশন পাবে তো তোমার মার্ক হলে মার্ক গ্রেড হলে গ্রেড পয়েন্ট হলে পয়েন্ট যেটা তোমার ক্ষেত্রে প্রয়োজ্য তুমি সেই অপশনটাকে সিলেক্ট করবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে আমি এই লাস্ট যে অপশান সেটা সিলেক্ট করে নিচ্ছি এবং রেজাল্ট টাইপে গিয়ে একটাই অপশান রয়েছে মার্কস সেই মার্কসে ক্লিক করতে হবে ক্লিক করা মাত্রই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সবগুলো সাবজেক্টের অপশান চলে আসবে একটু লোডিং হবে এবং দেখতে পাচ্ছ এইভাবে সাবজেক্টের অপশানটা ওপেন হবে তো প্রথমেই এখানে রয়েছে জিওগ্রাফি এবং ডান দিকে একটা ব্ল্যাঙ্ক বক্স রয়েছে যেখানে তোমার জিওগ্রাফির মোট নাম্বারটা লিখবে তারপর সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা সিলেক্ট করবে এবং ফার্স্ট ল্যাঙ্গুয়েজের টোটাল নাম্বারটা এখানে লিখতে হবে এইভাবে একে একে ম্যাথামেটিক্স হিস্ট্রি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং লাস্টে অপশান রয়েছে সিলেক্ট সাবজেক্ট সেখানে গিয়ে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটাকে সিলেক্ট করবে এবং তার নাম্বারটা এন্টার করবে সবগুলো নম্বর এন্টার করা হয়ে গেলে নিচে একটা অপশান রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্ট এবং এই অপশানাল ইলেকট্রিক যে সাবজেক্টটা সেটা সবার ক্ষেত্রে নাও থাকতে পারে যাদের সাবজেক্টটা রয়েছে তারা সেই মার্কসটা এন্টার করবে যদিও এটা মেরিটে ইনক্লুড হবে না আর যাদের নেই তারা এখানে জিরো লিখবে অর্থাৎ কারো যদি এই অপশনাল ইলেকটিভ বা কম্পালসারি সাবজেক্টটা না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে জিরো লিখবে তারপর নিচে একটা বক্স রয়েছে সেটা হচ্ছে সিজিপিএ স্কোর তো এটা যাদের সিজিপিএ স্কোর হয় তারাই শুধুমাত্র ফিল করবে সিজিপিএ স্কোর না হলে কিছু করার দরকার নেই বলা হয়েছে যে ইফ সিজিপিএ ইজ নট অ্যালোটেড বাই ইউর বোর্ড ইউ মে লিভ দিস ফিল্ড অর্থাৎ তোমার যদি সিজেপিএ তোমার বোর্ড থেকে অ্যালোটেড না হয় বা তোমার সিজেপি পি স্কোর না থাকে তুমি এটা লিখবে না তো এরপরে সেভ ব্যান্ড কন্টিনিউয়ের অপশন রয়েছে সেই সেভ ব্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে এইভাবে লোডিং হবে এবং পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং এইখানে তোমাদেরকে প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করতে হবে এই প্রিফারেন্স লিস্ট ক্রিয়েটের ক্ষেত্রে এটা একটু ভালোভাবে তোমরা বুঝবে নাহলে অনেকেরই এটাতে সমস্যা হয় তো যাই হোক এখানে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম এবং চুজ প্রিফারেন্সের এখন পেজটা ওপেন হয়েছে নিচে সব ডিটেলসগুলো শো করছে তো আমি এখন প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করার জন্য প্রথমেই বলেছে দেখো চুজ ইওর প্রিফারেন্স হেয়ার এবং নিচে রয়েছে সার্কেল অ্যাপ্লাইং ফর তো ওয়েস্ট বেঙ্গল শো করছে এবং নিচে বলেছে সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর এই ওয়েস্ট বেঙ্গলের কোন ডিভিশনে তুমি অ্যাপ্লাই করবে সেই ডিভিশনটা সিলেক্ট করতে হবে তো সিলেক্টে ক্লিক করলে লিস্ট পেয়ে যাবে এবং এটা একটা জিনিস খেয়াল করবে এখানে অনেকগুলো ডিভিশনের নাম রয়েছে তো কেউ যদি মনে করে যে আলাদা আলাদা ডিভিশনে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু সম্ভব নয় তুমি যে কোনো একটা ডিভিশনেই অ্যাপ্লাই করতে পারবে তবে সেই ডিভিশনের আন্ডারে যতগুলো ভ্যাক্যান্সি রয়েছে তার মধ্যে যতগুলোতে তুমি অ্যাপ্লাই করতে ইচ্ছুক সবগুলোতেই করতে পারবে তো আমি এখানে একটা ডিভিশন সিলেক্ট করেছি এখানে ডিভিশন অফিস পোস্ট এবং পোস্ট প্রিফারেন্স তিনটে অপশন রয়েছে তুমি যে ডিভিশনে অ্যাপ্লিকেশন করতে চাও সেই ডিভিশনটাকে সিলেক্ট করলে তোমার ওখানেও সেম একইভাবে ওপেন হবে তো এক্ষেত্রে প্রথমে সিরিয়াল নম্বর এবং ডিভিশন একটাই হবে সেই ডিভিশনের আন্ডারে অনেকগুলো অফিস থাকবে তো কোন কোন অফিসে ভ্যাকান্সি রয়েছে তোমার ক্যাটাগরি ওয়াইজ সেগুলো শো করবে এবং ডান দিকে পোস্টের পাশে একটা অপশান রয়েছে পোস্ট প্রিফারেন্স এবং বক্সটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে এবং এখানে দেখতে হবে আর এস দশ হাজার এবং বেঙ্গলি যেটা এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য এটা আনরিজার্ভ ভ্যাকেন্সি রয়েছে এবং নিচে জিডিএস এবিপিএম ওটাও অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য এসসিদের জন্য ভ্যাকান্সি আবার আনরিজার্ভড ভ্যাকান্সি রয়েছে যেগুলো তোমার ক্যাটাগরিতে পড়ছে অর্থাৎ এসসি সেগুলোতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর যেগুলো ইউ আর সেগুলো হচ্ছে আনরিজার্ভ রয়েছে তো তুমি যদি ওবিসি হও বা এসটি হও সেক্ষেত্রে তোমার জন্য তোমার পোস্টগুলো শো করবে তুমি চেষ্টা করবে তোমার ক্যাটাগরির যেগুলো রয়েছে সেগুলোকে আগে সিলেক্ট করার কেননা এখানে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তুমি যে প্রিফারেন্স লিস্ট ক্রিয়েট করবে সেই প্রিফারেন্স লিস্ট অনুযায়ী প্রথম যে পোস্ট অফিসটা হবে সেখানে তোমাকে আগে চান্স দেওয়া হবে সাপোজ সেই পোস্ট অফিসে তোমার চান্স হলো না সেক্ষেত্রে তুমি সেকেন্ড যে পোস্ট অফিসটাকে সিলেক্ট করবে সেখানে তোমাকে চান্স দেবে এবার সেকেন্ড পোস্ট অফিসেও যদি না তোমার জন্য অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে তুমি তিন চার হয়ে পরপর সিলেক্ট করছো এর মধ্যে যে পোস্ট অফিসে তোমার জন্য সিট অ্যাভেলেবেল হয়ে যাবে সেই পোস্ট অফিসটা তোমার জন্য দেওয়া হবে তো প্রিফারেন্স লিস্টটা ক্রিয়েট করার সময় একটু ভালো করে এটা খেয়াল করবে আর একটা ক্যান্ডিডেট একটাই মাত্র ডিভিশনে অ্যাপ্লাই করতে পারবে তবে সেই ডিভিশনের আন্ডারে যতগুলো এখানে সিট অ্যাভেলেবেল থাকবে বা যতগুলো পোস্ট অফিসে অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা পোস্ট অফিসেই সে অ্যাপ্লাই করতে পারবে তো তার জন্য এক এক করে পর এক দুই তিন চার পাঁচ এইভাবে করে করে তার যে প্রিফারেন্স সেই অনুযায়ী লিস্টটাকে ক্রিয়েট করবে এবং এইভাবে পরপর এগুলোকে ক্রিয়েট করা হয়ে গেলে পরে তোমরা নিচের দিকে চলে যাবে দেখবে দুই তিন চার এভাবে বিভিন্ন পেজের অপশান পাবে যদি তোমাদের মনে হয় যে চার নম্বর পেজের একটা প্রিফারেন্সকে তুমি আগে রাখবে তো সেটাও তোমরা করতে পারো আবার দেখা গেল চার নম্বর পেজে যাওয়ার পর মনে হচ্ছে যে দুই নম্বর পেজে একটা রয়েছে সেটাকে তোমরা সিলেক্ট করবে তো এইভাবে যেটা তোমাদের প্রয়োজন পরপর এখান থেকে সিলেক্ট করে সেই প্রিফারেন্সগুলো দিয়ে দিবে এরপরে নিচে গেলে তোমরা অপশন পেয়ে যাবে প্লিজ সিলেক্ট সার্কেল অ্যান্ড ডিভিশন ফর ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ইন কেস অফ সিলেকশন অর্থাৎ তুমি সিলেকশন পেয়ে গেলে কোন সার্কেলের কোন ডিভিশনের ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে তো প্রথমে সার্কেলে ক্লিক করে স্টেট এবং ডিভিশনে ক্লিক করে কোন ডিভিশন থেকে ভেরিফিকেশন করাবে সেটা সিলেক্ট করে নেবে তারপর নিচে একটা ডিক্লারেশন রয়েছে সেই বক্সটাতে টিক করে দেবে এবং পরপর সমস্ত ডিক্লারেশনগুলোকে একটু পরে নিবে তারপর নিচের দিকে গেলে তোমরা সাবমিট করার একটা অপশন দেখতে পাবে এই যে সেভ অ্যান্ড প্রোসিড এই বাটানে ক্লিক করবে ক্লিক করলেই দেখাবে অ্যাপ্লিকেশান সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে ওকে করবে ওকে করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা এখান থেকে ডাউনলোড করার অপশন পেয়ে যাবে তবে যারা ওবিসি বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট কাদেরকে করতে হবে এবং কীভাবে করবে সেটা আমি পরবর্তীতে দেখাচ্ছি সমস্ত ধরনের ফিমেল ক্যান্ডিডেট এছাড়া ট্রান্স ওমেন ক্যান্ডিডেটস বা এস সি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে সেভেন কন্টিনিউ করলে তোমাদের আর ফিস পেমেন্টের কোনো অপশন থাকবে না কারণ তোমাদের পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই সাবমিট হয়ে যাবে এবং তোমাদের দেখাবে যে সাবমিটেড সাকসেসফুলি এবং ফর্মটা যেভাবে দেখালাম সেইভাবে জেনারেট হবে কিন্তু যারা জেনারেল অথবা ওবিসি এ বা বি মেল তাদের ক্ষেত্রে কিন্তু এখানে ফিসটাকে পেমেন্ট করতে হবে তো যারা ওবিসি এ অথবা বি মেল ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে যখন তোমরা সেভেন প্রোসিডে ক্লিক করবে এই ধরনের একটা অপশান আসবে এবং এখানে যেটা বলেছে যে ডাটা সাবমিটেড সাকসেসফুলি প্লিজ পে দ্য ফি কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস তো এখানে ওকে করবে ওকে করলেই পরবর্তী পেজ এখানে আরও একটা মেসেজ শো করো যে একবার ফিজ পেমেন্ট হয়ে গেলে সেটা রিফান্ড হবে না তাই যে পোস্ট এবং প্রিফারেন্সে তুমি অ্যাপ্লাই করছো সেগুলো চেক করে দেখে নাও তো এখানেও তুমি ওকে করবে ওকে করলেই তোমাদের সামনে তোমার নাম মোবাইল নাম্বার এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো শো করবে এবং অ্যামাউন্ট হিসাবে একশো টাকা শো করবে এই অ্যামাউন্টটা তোমাদেরকে পে করতে হবে তো তার জন্য মেক পেমেন্টের অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করলেই পেমেন্ট গেটওয়ে উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে প্রথমেই নেট ব্যাঙ্কিং রয়েছে তোমরা চাইলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারো অথবা সেকেন্ড অপশন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সেক্ষেত্রে কার্ড নাম্বার এক্সপায়ারি ডেট সিভিভি নাম্বার এবং কার্ড হোল্ডার নেম দিয়ে মেক পেমেন্টে ক্লিক করলে সেখানে মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি ভেরিফাই করাবে এরপর কিউআর কোডের মাধ্যমেও করতে পারো কিউআর কোড স্ক্যান করে অথবা ওয়ালেটের অপশন রয়েছে এবং শেষে ইউপিআই অপশান রয়েছে আমি এখান থেকেই করছি ইউপিআই ক্লিক করলেই শো কিউআর অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিউআর কোড শো করবে তো এটাকে স্ক্যান করে তোমরা পে বা গুগল পে থেকে এই পেমেন্টটা করতে পারবে পেমেন্টের জন্য এখানে চার মিনিট সময় থাকবে তার মধ্যে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেলে এই ধরনের একটা মেসেজ শো করবে যে অ্যাপ্লিক্যান্ট সাবমিটেড সাকসেসফুলি তো এটাকে ওকে করবে এবং ওকে করলেই তোমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং ঠিক যেভাবে এসসি এস টি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফর্মের পেস্টাইজ ছিল তোমাদের ক্ষেত্রেও এখন চলে আসবে এবং নিচে গিয়ে প্রিন্টের অপশন পেয়ে যাবে সেখান থেকে এই ফর্মটাকে প্রিন্ট আউট করে রেখে দেবে এইভাবেই তোমরা জিডিএস পোস্টের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি এরপরেও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে সেখানে গিয়েও তোমরা সরাসরি আমাকে ফলো করে তোমাদের কোনো সমস্যা থাকলে সেখানে আমাকে জানাতে পারো